নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে রাজ্যে আবারও কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। বার্ষিক আপনারা 16,000 টাকা করে পেতে পারেন এই ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করলে। এই ঐক্যশ্রী স্কলারশিপে কিভাবে আবেদন করবেন, বয়স কত লাগবে এবং কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন, সম্পূর্ণ ডিটেলস আজকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য পুরো ভিডিওটি আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত রকম এই সমস্ত খবর পাওয়ার জন্য। তো আসুন এবার জেনে নেওয়া যাক যে রাজ্যে ঐক্যশ্রী স্কলারশিপে কিভাবে আপনারা আবেদন করবেন এবং তার সাথে কোন কোন ডকুমেন্টসগুলো আপনারা দেবেন। এক নজরে আমরা দেখে নেব যে এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা কলেজ পরীক্ষায় পাশ করেছেন, পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। স্কলারশিপের নাম হলো ঐক্যশ্রী স্কলারশিপ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিভাগ ও অর্থ নিগম। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ প্রদান করে থাকে। প্রায় প্রতি বছর অসংখ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা কলেজ পরীক্ষায় পাস করা ছাত্রীরা ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের অপেক্ষায় থাকেন। এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, নাম্বার সহ টাকা কত পাওয়া যাবে সমস্ত বিস্তারিত আজকে আলোচনা করব। তার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখুন। তবে এই ঐক্যশ্রী স্কলারশিপে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিভাগ বা অর্থ নিগম, টাকার পরিমাণ হচ্ছে বছরে 11,000 টাকা থেকে 16,500 টাকা পর্যন্ত পাওয়া যাবে। আবেদনের মাধ্যম, ইচ্ছুক ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন যে কোনো সাইবার ক্যাফে গিয়ে। আবেদনের যোগ্য সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা, অর্থাৎ আবেদন করতে কারা পারবেন, শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যেমন খ্রিস্টান, শিখ, মুসলিম, বুদ্ধিস্ট, পার্সি ও জৈন, এই সমস্ত মানুষ কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে ডিসেম্বরের 22। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। আরও কী ডিটেলস দেওয়া আছে সেটা একবার এক নজরে আমরা দেখে নেব। এখানে বলে দিয়েছে যে আবেদন করতে গেলে ন্যূনতম কিন্তু 50% নম্বর নিয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং পশ্চিমবঙ্গের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে এই ঐক্যশ্রী স্কলারশিপে আপনারা আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নেব যে এখানে বলে দিয়েছে ঐক্যশ্রী স্কলারশিপে টাকার পরিমাপ। প্রি ম্যাট্রিক স্কলারশিপ প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বছরে 1,100 টাকা থেকে 11,000 টাকা পর্যন্ত আপনাদের পাওয়া যাবে। অর্থাৎ 1,100 টাকা থেকে প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ 1,100 টাকা থেকে 11,000 টাকা পর্যন্ত পাওয়া যাবে। তারপরে 2 নম্বর হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, উচ্চ মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট বা এমপিএইচ বিএড ছাত্রছাত্রীদের জন্য বছরে 10,200 টাকা থেকে 16,500 টাকা পর্যন্ত পাওয়া যাবে। আবেদন পদ্ধতি কীভাবে করবেন। ছাত্রছাত্রীদের ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। নিচে দেওয়া আছে, আপনারা দেখে নেব, অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনারা কী কী দেবেন। এক হচ্ছে শেষ পরীক্ষার মার্কশিট দেবেন, 2 নম্বর হচ্ছে মাধ্যমিক পাস এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভর্তির রসিদ দেবেন, স্থায়ী বাসিন্দাকারী সার্টিফিকেট দেবেন, পারিবারিক আয়ের সার্টিফিকেট দেবেন। অর্থাৎ বছরে কিন্তু 2 লক্ষ টাকার কম হতে হবে আপনার পারিবারিক আয়, তাহলে কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে পারবেন। ব্যাংকের পাসবই দেবেন, পাসপোর্ট সাইজ, কালার ফটো, কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনাদের যে কোনো সাইবার ক্যাফে গিয়ে বলতে হবে যে আমি ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে চাই। আর এই পারিবারিক আয়ের সার্টিফিকেটটি আপনারা পঞ্চায়েত কিংবা বিডিও অফিস থেকে তুলতে পারেন, বার্ষিক পারিবারিক আয়ের সার্টিফিকেট। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন।